শিশুকন্যার দুটি কিডনি ড্যামেজ, তাকে চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত পরিবার, সরকার বা কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসুক, তবেই বাঁচবে প্রাণ, এমনটাই চাইছে তার পরিবারের সদস্যরা। শিশুকন্যার দুটো কিডনি ড্যামেজ, চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত পরিবার। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি এলাকার বাসিন্দা 44 বছরের রাজু মণ্ডল, পেশায় ভ্যান চালক রাজু, স্ত্রী তাজমিরা বিবি গৃহবধূ। তাদের দুই কন্যা সন্তান, বড় কন্যা সাবিনা খাতুন হাড়োয়া শফিক আহমেদ গার্লস হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী, ছোট কন্যা রেকিয়া খাতুনের বয়স মাত্র 6। জন্মানোর 1 বছর পর থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত শিশুকে নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাও করিয়েছে পরিবার, তবুও তার দুটি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাদের ছোট শিশুকন্যার আজ এই অবস্থা। পরিবারের সদস্যেরা বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে এবং কখনো ভিক্ষাবৃত্তি করে 7 থেকে 8 লক্ষ টাকা জোগাড় করে, সেই টাকা ব্যয় করে ছোট শিশুর চিকিৎসা করিয়েছিল, কিন্তু সফল হয়নি। কিডনির প্রবলেম, দুটো কিডনি খারাপ, প্রায় বোনই 4 বছর ধরে খুব অসুস্থ। তো আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, তা আমার বোনের চিকিৎসা করার তেমন ক্ষমতা নেই। আমার বাবা একজন রিক্সা চালায়, ধরে 6-7 লাখ মতো খরচা হয়ে গেছে। তো অত টাকা তো আমাদের খরচা করার সামর্থ্য নেই। আমার বাবা মা এদিকতে ওদিকতে সাহায্য চেয়ে তাই বোনের ট্রিটমেন্ট করছে। বোনের ওর ছোট থেকে কিডনির প্রবলেম, কিডনি খারাপ হয়ে গেছে দুটোই। ব্যর্থ হয়েছে পরিবার, আর চিকিৎসা করাতে করাতে সর্বশান্ত হয়ে গেছেন তারা। তাই মেয়ের কিডনি পরিবর্তন করতে পরিবারের কাতর আবেদন, রাজ্য সরকার বা মানবিক কোনো ব্যক্তি যদি এগিয়ে আসেন তাদের সন্তানকে বাঁচাতে, তাহলে গোটা পরিবারটা বেঁচে যাবে। আমরা দুজন যখন শুনতে পাই যে ওদের ট্রিটমেন্টের প্রয়োজন, তখন আমরা ওদের কাছে আসি, এসে শুনি ওদের মেডিসিনের প্রয়োজন। আমরা সামান্যটুকু সোশ্যাল ইউনিটের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু এই সামান্য সাহায্যের হাত বাড়ালে হবে না। ওদের প্রয়োজন অনেক পরিমাণে টাকা, কারণ এর মতো ওদের একদম গরিব, ওরা এতটাই গরিব যে কি বলবো, ওদের খাওয়া হচ্ছে না। ওদের একবেলা খেতে হয় আর একবেলা না খেয়ে থাকতে হয়। সেখানে দাঁড়িয়ে ওদের 6-7 লাখ টাকা খরচ হয়ে গেছে। তো ওদের পাশে আমি চাইবো আপনারা সবাই এগিয়ে আসুন, আমরাও যতটুকু পাচ্ছি এগিয়ে আসছি। আমরা আজকে কিছু মেডিসিন ওদের কাছে নিয়ে এসেছি, আমরা মেডিসিন দিয়ে শুশ্রূষা করুক, এবং সবাইকে বলবো আপনারা প্লিজ যদি পারেন যেভাবে হোক সাহায্য করবেন। স্থানীয় সূত্রে জানা গেছে 44 বছরের রাজু মণ্ডল ভ্যান চালিয়ে দিন গুজরান করেন, মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন, 2 বার টিবিতে আক্রান্ত হয়েছেন, তারপরেও 2 পয়সা রোজগারের আশায় নিজের কন্যা সন্তানকে বাঁচাতে আজও ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন পথে। 1.5 বছর থেকে অসুস্থ হচ্ছে, অনেক জায়গায় দেখেছি, তো খাওয়ার পরেও সে হচ্ছে না, অনেক টাকা পয়সা লাগছে, যা ছিল টাকা পয়সা সব তো শেষ হয়ে গেছে। এদিক সেদিক থেকে লোকজন কাছে চেয়েছিলুম, চিনতে করছিলুম, কিন্তু এখন কিছুই পাচ্ছি না। এই পর্যন্ত ভিকে দুঃখে করে আনি তো প্রায় 7-8 লাখ টাকা খরচা হয়ে গেছে। বাচ্চাটা দুটো কিডনির প্রবলেম, কিন্তু মানে কিডনি কী হয়েছে, খারাপ হয়ে গেছে কিডনি। এখন চাইছি আমার মেয়েটি যেন সুস্থ হয়, সেরম সেরম লোকজন পাই, সেরম আমি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাড়োয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।